প্রিয় বন্ধুরা পালং শাকের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে আর এই রেসিপি শুধু গরম ভাতে নয় বিকালের নাস্তা হিসেবেও বেশ জমে যায় একদম চায়ের সাথে আসসালামু আলাইকুম রুনা রসনা বিলাসে আরও একবার স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপির ভিডিও দেখার জন্য যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার সাথেই থাকুক দেখতে থাকো দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে আর ভিডিওটি দেখার সময় একটা লাইক কমেন্ট করে পাশে থেকে তোমাদের কমেন্ট পড়তে আমাকে অনেক ভালো লাগে আর তোমাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহ জায়গায় নতুন কাজ করার জন্য তাহলে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল চলো মূল ভিডিওতে চলে যাই এখানে আমি দেখো অল্প কিছুটা পালং শাক নিয়েছি আর এই পালং শাক দিয়েই অনেক ধরনের রেসিপি মজার মজার রেসিপি তৈরি করে নেওয়া যায় শীতকাল মানেই বাহারি সব সবজি দিয়ে মজার মজার রেসিপি তৈরি করা দেখো পালং শাকটা আমি কেটে ধুয়ে নিয়েছি এভাবেই একটু ছোট ছোট করেই কেটে নিয়েছি এটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কেটে নেবে আর নিয়েছে এখানে আধা কাপ মসুরির ডাল ডালটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এটা আমি ডালটা বন্ধুরা বাটবো না আর দুই নিয়েছে দুটো কাঁচামরিচ কুচি নিয়েছি দুটো পেঁয়াজ কুচি আর নিয়েছি এখানে পরিমাণ মতো সব হলুদ লবণ ধনে গুঁড়ো রসুন জিরা বাটা দিয়েছি এখন আমি সব উপকরণগুলো একসাথে এখানে দেখো একটা মিক্সিং বলে আমি নিয়ে নেব আর দেখো বন্ধুরা এখানে আমি গোটা মসুরের ডাল দিয়েই আমি এই পাকোড়াটা তৈরি করব। দেখো সব উপকরণ আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বলে এখন খুব ভালো করে এটা মাখিয়ে নিতে হবে আমি মাখিয়ে নিচ্ছি দেখো মাখিয়ে নিয়েছি আর এখানে আমি এখন অ্যাড করব প্রায় তিন টেবিল চামচের মতো বেসন এখানে তোমরা বন্ধুরা বেসন দিতে পারো বা চালের গুঁড়োও দিতে পারো যে কোনো বা দুটোও দিতে পারো যে কোনো তাহলে অনেক ক্রিস্পি হবে পাকোড়াটা এখানে আমি শুধু বেসনে দিয়েছি দেখো বেসন দিয়ে আমি মাখিয়ে নিলাম আর শেষে ধনে পাতা দিয়ে দিলাম এখন দেখো যে সব মাখিয়ে পাকোড়ার শেপে এখন আমি এগুলো ভাজতে চলে যাব দেখো এখানে আমি ডালটা বাটি গোটা মসুর ডাল দিয়েও কিন্তু অনেক মজা লাগে খেতে মুচমুচে হয় এখন দেখো চুলায় আর এই পাকড়োটা যে ডুবো তেলে ভাজতে হবে তা নয় এটা অল্প তেলেও কিন্তু ভেজে নেওয়া যায় দেখো আমি একটা লোহার তাওয়ায় পরিমাণ সামান্য কিছু তেল দিয়ে এখন সবগুলো পাকোড়া আমি ভেজে তুলে নেব আমি একটু বড় বড় করেই দিয়েছি এটা তোমরা একটু ছোট ছোটো সেপও দিতে পারো পছন্দ অনুযায়ী আর গরম ভাতের সাথে তো বেশ জমে যায় এই পাকোড়া শুধু গরম ভাত নয় শুধু গরম ভাত নয় বিকালের নাস্তা হিসেবে চায়ের সাথে বেশ জমে যায় একদম আমি একটু দেখো বড় বড় করে দিয়েছি পাকোড়াগুলো আর এটা ডুবো তেলে না ভাজলেও চলবে এটা দেখো অল্প পরিমাণে আমি দেখো তেলটা অল্প পরিমাণেই দিয়েছি অল্প পরিমাণে তেল দিয়েই কিন্তু অনেক মজার মানে ক্রিসপি একটা বড়া তৈরি হবে তৈরি করা যায় আমার সজ রেসিপিগুলো তোমাদের যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্টে যেন অনেক দূর এগিয়ে যেতে পারি এখন এক পিসটা হয়ে গেলে আমি উলটিয়ে দেব দেখো এখানে আমি যে পরিমাণে শাক নিয়েছিলাম সে পরিমাণে আমার এই বড়াগুলো হয়ে গেছে এতটুকু এই পরিমাণে এখন দেখো এক পৃষ্ঠা হয়ে গিয়েছে আমি উল্টিয়ে দিচ্ছি একটু সময় নিয়ে অল্প আছে ভেজে তুলে নিতে হবে এখানে দেখো তেলের পরিমাণটাও কম লাগছে এবং খুব সহজেই ঝটপট তৈরি করে নেওয়া যায় এই রেসিপি দেখো আমার হয়ে গিয়েছে দেখে বুঝতে পারছ যে মুচমুচেই হয়েছে আমি একটু ব্রাউন করেই ভেজে নিলাম এই যে দেখো কতটা সুন্দর হয়েছে আর এটা তো একদম গরম ভাতের সাথে জমে যাবে আর বিকালে নাস্তা হিসেবেও একদম পারফেক্ট তাহলে আমার সহজ রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিও আর অবশ্যই এই সহজ রেসিপিটি তোমরা একবার বাসায় ট্রাই করে দেখো কেমন হয়েছিল কমেন্ট করে আমাকে জানাবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাবো তোমাদের কাছে সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর আজকের রেসিপি সহজ রেসিপি আমার কেমন হয়েছে তা জানাতে ভুলো না তাহলে বিচ্ছি নতুন রেসিপির সাথে আবার হাজির হয়ে যাব তোমাদের কাছে আল্লাহ হাফিজ